রব জিজ্ঞেস করবে বান্দারে কি কি জান্নাত চাস না বান্দা বলে যে মাওলা জান্নাত চাই না তোমারে চাই তোমারে চাই তোমারে চাই তোমারে চাই তোমারে চাই এবার রব বলে বান্দারে সবাই তো জান্নাত খোঁজে তুই আমারে খোঁজস কেন বান্দা বলে যতদিন বোকা ছিলাম জান্নাতকে তালাশ করেছি আমি বুঝতে পেরেছি জান্নাত পেলে তোমাকে পাবো না কিন্তু তোমাকে যদি পেয়ে যাই জান্নাত খোঁজা লাগবে না জান্নাত আমাকে খুঁজতে থাকবে সুবহান অনেকেই বলে যে আজানের সময় যদি আমরা ওড়না খোলা রাখি মেয়েরা বলে তাহলে শয়তান মাথার চুলে ঢুকে যায় আজানের সময় যে মায়েরা বোনেরা মাথায় ওড়না দেয় এটা কতটুকু সঠিক এবং এটা আসলে কোরআন সুন্নাহের কোনো আদেশ কিনা এটা আপনাকে জানতে হবে কারণ কোন কাজ আপনি যখন করছেন এটা কি আসলেই ইসলামের দেওয়া কোনো প্রভিশন এটা কি রসুলের দেওয়া কোনো সুন্নাহ এটা অ্যাজ এ মুসলিম ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইট ফার্স্ট আপনাকে জানতে হবে এখন এর উত্তর হচ্ছে এই কোরআনে আল্লাহ তাআলা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলে দেন যে মুমিন বান্দা বান্দিরা মুমিন বান্দিরা তারা যেন তাদের জিলবাব তাদের ওড়না মাথায় দেয় এবং যখন তারা বের হবে তারা যেন পরিপূর্ণ পর্দার সঙ্গে বের হয় যাতে করে তাদেরকে চিনতে সুবিধা হয় দুইটা সময় তওবা করার লাভ নাই একটা হচ্ছে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আসে হাদিসে যেমনটা এসেছে সূরা ওয়াকিয়ার মধ্যেও আছে যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 এই গলার দিকে আসে এবং আত্মাটা গলার এখানে যখন চলে আসে এখান থেকে মালাকুল মওত আত্মাটাকে নিয়ে চলে যায় এবং চোখ দিয়ে তাকিয়ে থাকে মানুষ রুহটা চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে চোখ খোলা থাকে এবং তখন আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় ওই সিঁড়িতে করে আত্মা চলে যাচ্ছে ও তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ মেডিকেল সায়েন্স যারা পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে মানুষ ডেড হয়ে গেলেও চোখ দেখবেন আরো কিছু আরো কয়েক ঘন্টা হয়তো আরো নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চোখটা কিন্তু জীবিত থাকে এই জন্য চোখ বন্ধ করে দিতে হয় যাই হোক যেটা বলছিলাম যে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে তওবা করে লাভ নাই তওবা আরে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লায় বলো ঠিকই না